পেঁয়াজ উৎপাদনে সমৃদ্ধ জেলা রাজবাড়ী। কৃষি বিভাগের তথ্য মতে দেশের উৎপাদিত মোট পেঁয়াজের 14% হয় এ জেলায়। তবে অন্য বছরের তুলনায় উৎপাদন খরচ বৃদ্ধি ও আবহাওয়া প্রতিকূল থাকায় এবার পেঁয়াজের ফলন আশানুরূপ হয়নি। রাজবাড়ির স্থানীয় বাজারে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে 26 টাকা থেকে 27 টাকা দরে, মন হিসাবে 1040 টাকা থেকে 1100 টাকা। পাইকারা রাজধানীতে নিয়ে সেই পেঁয়াজ বিক্রি করছে প্রতি কেজি 31 টাকা থেকে 33 টাকায়। তবে এই দামে পেঁয়াজ বিক্রি করে খুশি না কৃষকরা। কোনোভাবেই পোষাইতেছে না, মনে বাড়লে কি হবে, আমাদের পেঁয়াজে তো ঘাটতি হচ্ছে। সার ওষুধের যে দামটা, সেই দামটা হিসাব করে দেখতেছি যে আমাদের লজ্জাচ্ছে। জেলার কৃষি বিভাগের তথ্য মতে 1 কেজি পেঁয়াজের উৎপাদন খরচ হয়েছে 21 টাকা, তাই বর্তমান বাজার দরে বিক্রি করে কৃষক লোকসান হবার কথা নয়। এবছর রাজবাড়ী জেলায় 32,000 হেক্টর জমিতে পেঁয়াজ চাষ হয়েছে। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।